2009 সালে যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাজ্যের সরকার তার কর্মচারীদের বিয়ে দিতে পারে না, তার ক্ষমতায় থাকার অধিকার নেই, সেই কথা উনি ভুলে গেছেন এবং ভুলে গিয়ে বিগত 12 বছর ধরে আমাদেরকে ভার্গব ভাতা থেকে বঞ্চিত করে রেখেছিল। আমরা বিধানসভাতে গিয়ে ওনার সাথে দেখা করে ওনারই বলা কথা আমরা স্মরণ করিয়ে দিতে চাই। আমরা আপনারা জানেন যে বিগত 10 তারিখে আমাদের বিধানসভা চলো কর্মসূচি ছিল, সেই কর্মসূচিকে স্থগিত করতে হয়েছিল আমাদেরকে। তার কারণ হচ্ছে যে বিধানসভা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এরই পরিপ্রেক্ষিতে সরকার আবার ঠিক করেছে যে আগামী 22, 23, 24 এবং 25 এই 4 দিন বিধানসভার অধিবেশন হবে। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করছি যে আগামী 23 তারিখ এই রাজ্যের শিক্ষক কর্মচারী চাকরি প্রার্থী এবং চুক্তিভিত্তিক কর্মচারীরা বিধানসভার অভিযানে বিধানসভার দিকে যাবেন। তাদের একটাই কথা যে 2009 সালে যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাজ্যের সরকার তার কর্মচারীদের বিয়ে দিতে পারে না, তার ক্ষমতায় থাকার অধিকার নেই, সেই কথা উনি ভুলে গেছেন এবং ভুলে গিয়ে বিগত 12 বছর ধরে আমাদেরকে ভার্গব ভাতা থেকে বঞ্চিত করে রেখেছিল। আমরা বিধানসভাতে গিয়ে ওনার সাথে দেখা করে ওনারই বলা কথা আমরা স্মরণ করিয়ে দিতে চাই এবং এই কর্মসূচির নাম দিচ্ছি যে বিধানসভা চল। আগামী 23 তারিখ সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে বিধানসভা চলো কর্মসূচি ঘোষণা করছি। সেটা 2-3টে দিক থেকে হবে, সেগুলো আমরা পরে ঘোষণা করব বিস্তারিত। এবং আগামী 14 তারিখ আমাদের 200তম দিন পূর্ণ হচ্ছে। আমরা মনে করি যে এই লড়াই যেমন শিক্ষক কর্মচারীদের এক ঐতিহাসিক লড়াই, ঠিক তেমনই এই রাজ্যের গণতন্ত্রের পক্ষেও লজ্জার এই 200তম দিনে। সেই কারণে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করছি এবং সেটা সারা রাজ্যের কর্মচারী শিক্ষকরা কালো ব্যাচ পরিধান করে নিজের নিজের ডিউটি করবে ওই দিন। এবং এরই সাথে জানিয়ে রাখি যে খুব শীঘ্রই আমরা কর্মবিরতি এবং আরও অন্যান্য একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করতে চলেছি। যদি সরকার আলোচনায় বসে সমস্যার সমাধান না করে তাহলে কর্মবিরতির দিকে আমরা যাচ্ছি এবং সেই নিয়ে আলোচনা শুরু হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি সেই তার যে তারিখ সেই তারিখ আমরা ঘোষণা করব। এবং এরই সাথে যে ডিজিটাল নন কোঅপারেশনের ডাক আমরা দিয়েছিলাম এর আগে, আমাদের ডিজিটাল ডিভাইসকে ব্যবহার করে সরকার যেভাবে নিজের কাজ করিয়ে নেয়